हेलो एवरीवन, वेलकम टू लेट्स इम्प्रूव यूट्यूब चैनल। हमारे आज के वीडियो तो हमें डिस्कस करब जो तुम्हारे जो WBJEE 2023 काउंसिलिंग शुरू होते चले से काउंसिलिंग कत फीस प्रयोजन है, मैं जो काउंसिलिंग डिफरेंट डिफरेंट स्टेप से कत टाकार प्रयोजन है, बट टोटल कत टाका प्रयोजन होते पारे सेटा निये आजकेर एई वीडियोते आमरा डिसकस करब। ताहले तुम्हारा ये फीसर सेटार एक आइडिया पे जाबे एंड से अनुजाई तुम्हारा किन्तु टाका पैसाओ ठीकठाक जोगाड़ करे निते पारबे। ओके, ताहले चलो आमरा कथा बोली। देखो आमादेर जो काउंसिलिंग সেখানে আমাদের বেসিক্যালি তিনটে স্টেপে ফিস প্রয়োজন হয়। এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের সময় টাকা লাগে। এবার রেজিস্ট্রেশন কিন্তু দুইবার করা যায়, তাই না? একটা হচ্ছে আমাদের রাউন্ড ওয়ানের শুরুতে আমরা রেজিস্ট্রেশন করতে পারি, আর একটা আমরা মপ আপ রাউন্ডের শুরুতে রেজিস্ট্রেশন করতে পারি। তাহলে এখানে আমাদের কত টাকা লাগছে? দেখো, যখন আমরা রাউন্ড ওয়ানের শুরুতে রেজিস্ট্রেশন করছি তখন সেই ক্ষেত্রে আমাদের কত টাকা লাগে? তখন সেই ক্ষেত্রে আমাদের 500 টাকার রেজিস্ট্রেশন ফিস দিতে হয়, ঠিক আছে? এবার তাহলে রাউন্ড ওয়ানের শুরুতে যারা রেজিস্ট্রেশন করে নিচ্ছে তাদের রেজিস্ট্রেশনের জন্য কত টাকা লাগছে? তাদের রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা এই ক্ষেত্রে দিতে হচ্ছে। আর এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, যে তুমি যে কোনো ক্যাটাগরি থেকেই হও, জেনারেল হও, সবার জন্যই কিন্তু 500 টাকা। ওকে, এবার নেক্সট কি, নেক্সট আমরা আসছি হচ্ছে মপ আপ রাউন্ডে, ঠিক আছে? মপ আপ রাউন্ডে দেখো, মপ আপ রাউন্ডে কারা কারা পার্টিসিপেট করতে পারবে? যারা এখানে রাউন্ড ওয়ানে রেজিস্ট্রেশন করেছিল তারা তো রাউন্ড ওয়ান রাউন্ড টুতে পার্টিসিপেট করছেই, তার সাথে সাপোজ ধরো যারা রাউন্ড ওয়ানে রেজিস্ট্রেশন করেছিল তারা যদি এসে মপ আপে পার্টিসিপেট করছে তাদের এই ক্ষেত্রে কত টাকা রেজিস্ট্রেশন ফিস লাগবে? তাদের এই ক্ষেত্রে মপ আপের জন্য 200 টাকা রেজিস্ট্রেশন ফিস লাগবে। কিন্তু ধরো কোনো একটা স্টুডেন্ট, সে ধরো রাউন্ড ওয়ানের শুরুতে রেজিস্ট্রেশন করেনি, সে ভাবছে যে মপ আপের শুরুতে এসেই প্রথমবার রেজিস্ট্রেশন করবে, মানে সে শুধুমাত্র মপ আপেই পার্টিসিপেট করতে চায়, তাহলে তার কতখানি লাগবে? যে এটা আমি আলাদা করে লিখছি, যে যারা কিনা অনলি মপ আপ করছে তাদের এই ক্ষেত্রে মপ আপের শুরুতে এসে যখন রেজিস্ট্রেশন করবে তাদের কত রেজিস্ট্রেশন ফিস লাগবে? তাদের 1000 টাকা রেজিস্ট্রেশন ফিস দিতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের জন্য কত টাকা লাগছে। যারা কিনা রাউন্ড ওয়ানের শুরুতে রেজিস্ট্রেশন করছে তাদের সেখানে লাগছে 500 টাকা। তারা যদি পরবর্তী সময়ে গিয়ে যারা যারা কিনা মপ আপের জন্য এলিজিবেল হবে তারা যদি মপ আপে পার্টিসিপেট করে তাদের সেই ক্ষেত্রে লাগবে হচ্ছে 200 টাকা মপ আপের জন্য ফিস। কিন্তু যারা রাউন্ড ওয়ানের আগে রেজিস্ট্রেশন করেনি তারা যদি এসে ভাবছে যে শুধুমাত্র তারা মপ আপে পার্টিসিপেট করবে সেই ক্ষেত্রে তাদের 1000 টাকা রেজিস্ট্রেশন ফিস দিতে হবে। এবং এই যে এই তিনটে ফিসই আমি বললাম, ঠিক আছে, এই প্রত্যেকটা ফিসই কিন্তু নন রিফান্ডেবল, কোনো সিচুয়েশনেই কিন্তু এই ফিসগুলো তোমাদের রিফান্ড করা হবে না। আমাদের রেজিস্ট্রেশন ফিস যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাকে সেগুলো হচ্ছে আমাদের নন রিফান্ডেবল ফিস। এবার নেক্সট আমরা আসছি, নেক্সট আমরা আসছি হচ্ছে এসএএফ। এসএএফ মানে কি? সিট অ্যাকসেপ্টেন্স ফি। এবার সিট অ্যাকসেপ্টেন্স ফিটা কি? ধরে নাও তুমি কোনো একটা রাউন্ডে কি পেলে, একটা অ্যালটমেন্ট পেলে। সাপোজ ধরো তুমি রাউন্ড ওয়ানে এসে কোনো একটা কলেজে অ্যালটমেন্ট পেলে, বা রাউন্ড টুতে এসে তুমি কোনো একটা কলেজে অ্যালটমেন্ট পেলে, বা মপ আপ রাউন্ডে এসে তুমি কোনো একটা কলেজে অ্যালটমেন্ট পেলে। তাহলে যখনই তুমি কোনো একটা কলেজে অ্যালটমেন্ট পাবে সেই ক্ষেত্রে তোমাকে কি, সেই কলেজে যখন তুমি ভেরিফিকেশন ইত্যাদি সমস্ত কিছুর জন্য যাবে তখন তোমাকে অ্যালটমেন্ট লেটারটা নিয়ে যেতে হবে। কিন্তু সেই অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার আগে, তুমি যেই রাউন্ডেই অ্যালটমেন্ট পাও না কেন, তোমাকে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার আগে 5000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করতে হবে। তোমাকে এক্ষেত্রে 5000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করতে হবে। এবার এই যে সিট অ্যাকসেপ্টেন্স ফি, সেটা আমরা রাউন্ড ওয়ানে সিট পাই, রাউন্ড টুতে সিট পাই, রাউন্ড থ্রিতে সিট পাই, যে কোনো রাউন্ডেই সিট পাই না কেন, আমাদের এই সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করাটা কিন্তু মাস্ট। আদারওয়াইজ কিন্তু আমাদের কাউন্সিলিং থেকে বের করে দেওয়া হবে, ঠিক আছে? এবার এই যে এই টাকাটা, এবার অনেকের কোয়েশ্চেন আসে যে দাদা ধরো আমি এক কাজ করেছি যে আমি রাউন্ড ওয়ানে একটা সিট পেয়েছিলাম কিন্তু সেটা আমি আপগ্রেডেশনের জন্য দিয়েছি, তারপর আমি রাউন্ড টুতে গিয়ে অন্য একটা সিট পেলাম, ঠিক আছে, তাহলে কি আমাকে এসে আবার রাউন্ড টুতে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করতে হবে? উত্তর হবে না। তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি জাস্ট একবারই পে করবে। তুমি কোনো একটা রাউন্ডে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করছো মানে পরবর্তী সমস্ত রাউন্ডের জন্য সেটা কনসিডার হয়ে যাবে। ওকে, আচ্ছা দাদা, এই যে এই ফিসটা, এটাও কি তাহলে নন রিফান্ডেবল? না, এটা অ্যাকচুয়ালি রিফান্ডেবল। কীরকম ব্যাপারটা দেখো, এই যে তুমি যখন কোনো একটা রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, ধরে নাও তুমি XYZ কোনো একটা কলেজে তুমি অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, ঠিক আছে, এবার যখন তুমি অ্যাডমিশন নিয়ে নিচ্ছ তোমার অ্যাডমিশন নেওয়ার সময় কিন্তু এই টাকাটা অ্যাডজাস্ট হবে না, এটা পরে গিয়ে অ্যাডজাস্ট হবে। মানে তুমি ধরো কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিলে, এবার কাউন্সিলিংয়ের পুরো প্রক্রিয়া শেষ যখন হয়ে যাবে তখন কয়েকদিনের মধ্যে কী করবে, আমাদের যে WBJEE বোর্ড এই টাকাটা সেই কলেজে ট্রান্সফার করে দেবে, যেটা কিনা পরবর্তী সময়ে ধরো নাও তোমার সেকেন্ড সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে তুমি যখন কলেজের ফিস পে করতে যাবে সেখানে এটা তখন অ্যাডজাস্ট করে দেওয়া হবে। এটা ডিফারেন্ট ডিফারেন্ট কলেজে ডিফারেন্ট টাইমে অ্যাডজাস্ট করে, ঠিক আছে?
যেমন আমি যখন কলেজে পড়তাম, ঠিক আছে, সেটা আমার সময় সেকেন্ড ইয়ারের যে মানে আমাদের থার্ড সেমিস্টার, সেই থার্ড সেমিস্টারে যখন আমি ফিজ দিতে গেছিলাম তখন এটা অ্যাডজাস্ট হয়েছিল, ঠিক আছে। এবার এটা ডিফারেন্ট ডিফারেন্ট কলেজে ডিফারেন্ট টাইমে অ্যাডজাস্ট করে, কিন্তু এটা সমস্ত কলেজ অ্যাডজাস্ট করে দেবে। মানে তুমি যেই কলেজে অ্যাডমিশন নিচ্ছ এটা কী হবে, এটা সেই কলেজের কাছে তখন চলে যাবে, বুঝতে পারলে। তাহলে এটা কী হয়, এটা কখন ট্রান্সফার হয়, যখন আমাদের অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়া একদম শেষ। তাহলে WBJEE বোর্ড জেনে যাচ্ছে যে কে কোন কলেজে গেছে, তাই না? তাহলে সেই কলেজে তার টাকাটা তখন ট্রান্সফার করে দেওয়া হয়। ওকে, এবার ধরো কেউ কোনো একটা কলেজে অ্যাডমিশন নিল, কিন্তু পরবর্তী সময়ে সে ভাবছে যে সেই কলেজে পড়বে না, বা সে সেই কলেজ থেকে এবার ক্যান্সেল করে দিতে চায়, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে সে যে এই টাকাটা রিফান্ড পাবে কি পাবে না সেটা কলেজের উপর ডিপেন্ড করবে। অ্যান্ড যদি সে রিফান্ড পাচ্ছে তাহলে সেটা কীভাবে হবে সেটা তাকে কলেজের সঙ্গে ডিসকাস করে নিয়ে এই ক্ষেত্রে পেতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। আর ধরো নাও কেউ যদি কাউন্সিলিং প্রক্রিয়ায় ধরো নাও কেউ এসে রাউন্ড ওয়ানে এই সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করেছে, কিন্তু পরবর্তী সময়ে সে কোনো এক সময় কী করছে, কাউন্সিলিং থেকে উইথড্র করে নিচ্ছে, মানে এক্সিট করে নিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যে এই রিফান্ডটা সেটা সে তখন WBJEE বোর্ড থেকে পাবে। কিন্তু সেটা কত টাকা রিফান্ড পাবে বা কী নিয়ম অনুসারে পাবে বা এই ক্ষেত্রে তোমাকে কীভাবে পেতে হবে সেটা আমাদের রিফান্ডের যে রুলস সেখানে আমরা ডিসকাস করবো, ঠিক আছে। রিফান্ড তোমরা দেখবে WBJEE যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে রিফান্ড অ্যান্ড রেগুলেশন বলে একটা অপশন দেওয়া আছে একদম হোম পেজে, সেখানে তোমরা এর সমস্ত রুলস, এর জন্য যে রিফান্ডের জন্য যে ফর্মটা লাগে ইত্যাদি সমস্ত কিছু দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। বা তোমাদের তোমরা যদি চাও যে আমি এর উপর একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফির ব্যাপার, এটাই হোক সবাই বুঝতে পারলে। এবার নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের অ্যাডমিশন ফি। দেখো এই অ্যাডমিশন ফি সম্পর্কে আমি কোনো কিছু বলতে পারবো না, তার কারণ কি, তার কারণ হচ্ছে এটা তোমার কোন কলেজে তুমি ভর্তি হচ্ছ, কোন ব্রাঞ্চে ভর্তি হচ্ছ, গভর্নমেন্ট কলেজ নাকি প্রাইভেট কলেজ, তোমার TFW রয়েছে নাকি TFW নেই, ইত্যাদি বিভিন্ন কিছুর ওপর ডিপেন্ড করবে। তাহলে এটা সম্পর্কে কেউই ক্লিয়ার কাট বলতে পারবে না, এটা তুমি যখন যেই কলেজে ভর্তি হতে যাবে তোমাকে কী করতে হবে, সেই কলেজের ওয়েবসাইট থেকে বা সেই কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমাকে জেনে নিতে হবে যে তাদের কোন ব্রাঞ্চে অ্যাডমিশনের জন্য কত টাকা লাগছে, বুঝতে পারলে। তাহলে এই হচ্ছে তোমাদের WBJEE কাউন্সিলিংয়ের মোটামুটি এই ক্ষেত্রে কাউন্সিলিংয়ের কত টাকা ফিস লাগছে। আমাদের দুটো ফিস লাগছে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফিস আমি তোমাদের একবার রিপিট করে দিচ্ছি, যারা রাউন্ড ওয়ানের শুরুতে রেজিস্ট্রেশন করছে তাদের লাগছে 500 টাকা, যারা রাউন্ড ওয়ানের শুরুতে রেজিস্টার করেছিল তারা যদি পরে এসে মপ আপের জন্য এলিজিবল হয় অ্যান্ড মপ আপে পার্টিসিপেট করে তাদের মপ আপের জন্য লাগবে 200 টাকা, কিন্তু যারা প্রথমবারের জন্য মপ আপে এসে রেজিস্টার করবে, যে রাউন্ড ওয়ানে রেজিস্ট্রেশন করেনি, মপ আপে এসে ফার্স্ট টাইম রেজিস্টার করছে, তাদের লাগছে 1000 টাকা। আমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা কিনা আমরা যে কোনো রাউন্ডে যখনই একটা অ্যালটমেন্ট পাবো তখন আমাদের পে করতে হবে, সেটা হচ্ছে আমাদের 5000 টাকা, ওকে। আর অ্যাডমিশন ফি কলেজ টু কলেজ, ব্রাঞ্চ টু ব্রাঞ্চ অ্যান্ড তোমাদের বিভিন্ন সাপোজ ধরো TFW ইত্যাদির উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাডমিশন ফিটা চেঞ্জ হবে, তাহলে সেটা তোমাকে কলেজ থেকে জানতে হবে। তাহলে আই হোপ যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে অ্যান্ড এখান থেকে তোমরা সমস্ত বিষয়টা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।